ওম তব কথামৃত কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দ বিরোজিত শ্রীম দর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নেই যে অধ্যায়টি আজকে আমরা পড়ব সেটি চতুর্দশ অধ্যায়ে প্রথম খণ্ড থেকে পড়ছি দ্বৈত থেকে অদ্বৈত এইটা হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু প্রথম মুহূর্তের মুহূর্তের শয্যা ত্যাগ করিয়া আশ্রমবাসীগণ কেহ কেহ অশ্বত্থ মূলে কেহ বা জম্বুতলে কেহ বা অন্যত্র ধ্যান করিতেছেন আজ ভোর পাঁচটা হইতে ছয়টার মধ্যে সন্ধিক্ষণ অষ্টমী যাইয়া নবমী পরিবে শ্রীম বলিয়া দিয়েছেন সন্ধিক্ষণে সব কর্ম পরিত্যাগ করিয়া ঈশ্বরের ঈশ্বর চিন্তায় মগ্ন বসন্তের প্রভাত সুশীতল সমীরণ প্রবাহিত হইতেছে বিহকুল আনন্দে কলতান করিতেছেন শ্রীম একটি ব্রহ্মচারী সহিত আশ্রমের বহি ভাগে ভ্রমণ করিতেছেন উভয়ে নির্জন প্রান্তরে এক বৃক্ষ কুঞ্জের হইলেন শ্রীমা হঠাৎ বলিয়া উঠিলেন এই দেখুন এই দেখুন কি আশ্চর্য ব্রহ্মচারী বিস্মিত হইয়া দেখিলেন বিটপ শ্রেণীর অন্তরালে বাল ও সূর্য উদয় হইতেছে পত্র নিচয়ের মধ্যে দিয়া দিনমণি উজ্জ্বল দিনমনির উজ্জ্বল মৃদু কিরণ বিচ্ছুরিত হইতেছে এক অপূর্ব সৌন্দর্য অতি পবিত্র ভাব আমাদের মাস্টারমশাইয়ের যেমন আমরা কথামৃত পড়তে গিয়ে দেখেছি ভীষণ পয়েটিক শুধু মাস্টারমশাই নয় শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে যারাই লিখেছেন তারাই ভীষণ পয়েটিক খুব কাব্য সমৃদ্ধ তাদের লেখা মশাই সেবক হৃদয় যদি আপনারা ওই অংশগুলো দেখেন তাহলে দেখবেন যে মাস্টারমশাই অত্যন্ত খুব সুন্দর করে লিখছেন এমন সেই কাব্য প্রতিভার প্রকাশ আমরা দেখেছি যেন হচ্ছে চোখে দেখা যায় এত সুন্দর তিনি বলছেন শ্রীম ভাবে ভরপুর হইয়া বলিতেছেন এই সূর্যের ভিতরেই গায়ত্রী দর্শন করেছিলেন ঋষিগণ এই বলে ব্রহ্মজ্যোতিকে নির্দেশ করিয়াছিলেন এই সূর্য ভগবানের একটি রূপ সূর্য মণ্ডলবর্তী পুরুষকে দেখিয়া ঋষিগণ তাই সানন্দে গিয়েছিলেন সো পুরুষহ অস্মি কি আশ্চর্য নিত্য বস্তু দেখছে লোকে তাই আশ্চর্য মনে করেন আমার একটা ছোট্ট প্রার্থনা যে সময় করে আসুন দেরি করে এসে প্রণাম জানানোর কোনো মানে নেই কিরণ এটা একটু মনে রাখবেন বৃক্ষকুঞ্জে শ্রীম বৃক্ষকুঞ্জে উপবেশন করিলেন ব্রহ্মচারী অনুমতি পাইয়া সম্মুখে বসিলেন শ্রীম বলছেন ব্রহ্মচারীর প্রতি শ্বেতকেতু কেতু ছিলেন এক ঋষি গুরুগৃহে থেকে ফিরে এলেন পিতা আরুণি ঋষি জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি এমন আদেশ পেয়েছো অর্থাৎ উপদেশ পেয়েছ যার দ্বারা সব জানা যায় এমন জ্ঞান লাভ করেছ কি যা জানলে অন্য কিছু জানার বাইরে থাকে না অর্থাৎ ব্রহ্ম জ্ঞান শ্বেতকেতু বললেন আজ্ঞে না আপনি আমাকে এসেই জ্ঞান উপদেশ করুন আরুনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছ এই সৃষ্টিকর্তা একজন আছেন তার ইচ্ছাতেই জগত জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে এক পুরুষ তিনি অর্থাৎ মহিয়ান বড় অদ্বিতীয় আবার ছোট ছোট অতি সূক্ষ্ম এই এক বস্তুকে জানতে পারলে সব জানা হলো ইহা না জানা হইলে কিছুই জানা হলো না শাশ্বত সুখ শান্তি লাভ হয় না অমৃতত্ব লাভ হয় না বাবা নানা বিদ্যা লাভ করে লোক অহংকৃত হয় কিন্তু ব্রহ্মবিদ্যা লাভ করলে আত্মার সন্ধান করতে পারলে লোক শান্ত হয় সেই বস্তুটি কেমন যেন যেমন মৃত্তিকাকে জানলে তার দ্বারা নির্মিত সমস্ত বস্তু জানা যায় যেমন একখণ্ড লৌহকে জানলে লৌহ নির্মিত যাবতীয় বস্তুর জ্ঞান হয় তেমনি সেই বস্তু তিনি জগতের কারণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ তাকে জানলে সর্বজ্ঞান লাভ হয় সর্বজ্ঞ হয় নানা দৃষ্টান্ত দিয়ে জগৎ কারণকে বোঝাবার চেষ্টা করেন যেমন অতি সামান্য অতি সূক্ষ্ম একটি বটফিলের ফলের বীজের ভিতর অতি বড় বটবৃক্ষ থাকে তেমনি সেই সূক্ষ্মতম বস্তু থেকেই এই বিশাল জগতের সৃষ্টি হয়েছে তা থেকেই মন বুদ্ধি চিত্ত অহংকারের সৃষ্টি হয়েছে সর্বজীবের উৎপত্তি স্থল যেমন তিনি তেমনি সর্ববস্তুরও সর্ববস্তুতে তিনি বিরাজমান তার সত্তাতে সকলের সত্তা হবে তিনি আছেন সেই বস্তুই জগতের আত্মা তাকে সৎ বলা হয় অর্থাৎ যা চিরবিদ্যমান আবার তত্ত্বমসি তুমি সেই আত্মা স ইয় য়ে স আনিমা ঐতাদাত্মিদম্ সর্বম তৎ সত্যম স আত্মা তত্ত্বমসি সে তোকেতো আমরা আজকে এই শেষ পাঁচজনকে নিয়ে আমাদের ক্লাসে এই আত্মাই ব্রহ্ম তাকেই অখণ্ড সচ্চিদানন্দ বলে তাকেই ঠাকুর কালী বলতেন মা বলতেন সেই ব্রহ্মই আবার মানুষ রূপ ধারণ করে আসেন তাকেই অবতার বলে তাকেই অবতার বলে ঠাকুর সেই অবতার খুব সুন্দর খুব সহজ করে একটা সৃষ্টি তত্ত্বকে বুঝিয়েছেন তার মধ্যে উপনিষদের সেই বিখ্যাত উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকা মৃত্তিকা মাটি যদি আমরা জানতে পারি মৃত্তিকার তৈরি সব কিছু বস্তুর ভেতরেই যে মাটি জুড়ে আছে সেটা আমরা বুঝতে পারব যতই সেটার অন্য রূপ ধারণ করুক না কেন সেটা মাটি হিসেবেই আমরা বুঝতে পারবো কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখছিলাম সেখানে একজন মানুষ মাটি কেটে নানা রকমের জিনিসপত্র তৈরি করেছেন তার মধ্যে ওই যেমন পুঁজোটার তো আমরা সকলেই জানি কিন্তু রেফ্রিজারেটরের মতো একটা জিনিস তৈরি করেছেন তার একদিকে জল দেওয়া থাকবে আর সামনের অংশটা থাকবে জলের মাথাটা ঢাকা দেওয়া আছে ওই জলের যে ঠান্ডা জলের যে উষ্ণতা সেইটা দিয়ে ওই ভেতরের জিনিসগুলো দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকবে তারপরে এই ধরুন আলাদা আলাদা করে যদি আমরা দেখি আমরা কিন্তু বুঝে উঠতে পারবো যে প্রত্যেকটি জিনিসের উৎসস্থলটা কী মাটি হচ্ছে সবকিছুর উৎসস্থল এবং তার ভেতর দিয়েই এই সমস্ত কিছু আমরা যা কিছু দৃশ্যমান তার সঙ্গে আমরা একটা সক্ষতা তৈরি করতে পারি ঠিক সেই রকম মানুষ যদি অনুভব করতে পারেন যে তিনি সব কিছুর ভেতরে সমভাবে বিরাজ করছেন তাহলে তার ভেতরে আলাদা কোনো কোনো বস্তু আসে না এবং এই যে জানা জগতের যা কিছু দৃশ্যমান সব আমি এইটিকে ব্রহ্মজ্ঞান বলছেন এবং সেই ব্রহ্মজ্ঞান পেলে মানুষ কীরকম হয়ে যান না মানুষ শান্ত হয়ে যায় তা তার আর অন্য কোনো রকম অন্য কোনো অসুবিধা আর থাকে না আমরা সাধারণত বই পড়াশোনা করলে আমাদের অন্য রকমের ভাবনা চিন্তা হয় তখন আমাদের মনে হয় আমি অনেক বেশি জ্ঞানী আমরা আমার সামনের যে মানুষজন তারা খুব বেশি অজ্ঞান আগেকার দিনে যেরকম গ্র্যাজুয়েট খুব কম থাকতো সেই কারণে আপনারাও দেখবেন আমিও দেখেছি আমাদের বাড়িতে যে যারা গ্র্যাজুয়েট হয়েছেন তাদের ছবি সেই ওই মাথায় হ্যাট পরে তারপরে ওই কনভোকেশনের যে পোশাক সেইটি পরে আর সেই সার্টিফিকেটটি এমনি করে বুকের হাতে কোথাও হাফ বাস কোথাও ফুল বাস কোথাও আবার এসব ছবি তোলার জন্য তখন স্টুডিওতে এক ধরনের কালো চেয়ার থাকতো সেই চেয়ারে এরকম করে হাত দিয়ে ছবি তোলা আছে পুরুষ মহিলা সবেরই এরকম ছবি থাকতো এবং সেগুলো বাড়িতে শোভা পেত বাড়িতে এই কারণে স্বভাব পেত তখনকার দিনে এই বিশ্ববিদ্যালয় গিয়ে এই যে জানা এই জানাটা আমাদের সকলের প্রতি হতো না কিন্তু যখন জানাটা প্রকাশিত হয় তখন এই সূর্যের মতো হয় যখন সূর্য প্রথম প্রকাশিত হয় তার আলোটা স্নিগ্ধ হতে থাকে এবং যখন সে অনুভব করে সে এবং জগতাত্মা এক আমি সেই তখন সূর্যের আলোর মতো হয় তখন সে সব কিছুর ভেতরে ছড়িয়ে আছে এরকম সূর্যকে নিয়ে একটি কবিতা আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আমি বিপুল ভুবন করি যে আলো তবু শিশির টুকরে তবু শিশির টুকরে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো এই তখন আমাদের বোধটা এরকম হয় সব কিছুর ভেতরে আমি আছি আমার ছাড়া কোথ কোনো কিছু নেই এই জানাটাকেই বলছেন তিনি বলছেন তিনি হলেন স্বরূপ এই যে তিনি খুব সামান্য সর্বজীবের উৎপত্তিস্থল আবার তেমনি সর্ববস্তুর উৎপত্তি স্থল যেমন ছোট্ট বটবৃক্ষের বীজের ভেতরে একটা বিরাট বড় বট গাছের যে সম্ভাবনা সেটা লুকিয়ে থাকে ঠিক সেই রকম এই এই ছোট্ট সৃষ্টির বীজের ভেতরে সব কিছু ঈশ্বরকে জানলে আমরা বুঝতে পারি যে সেই সব কিছুর ভেতরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলছেন সেই বস্তুই জগতের আত্মা তাই তাকে সৎ বলা হয় অর্থাৎ যা চিরবিদ্যমান কখনো পরিবর্তন হবে না সর্ব অবস্থাতে সেই একই আমাদের শরীরটি চলে যাবে কিন্তু সেই একই পরমাত্মা একটার ভেতর একটার ভেতরে বিরাজ করতে থাকবেন আমাদের যখন বিশুদ্ধানন্দী মাঝে শরীর চলে যায় তখন একজন বিশুদ্ধানন্দজী মাঝের ভক্ত তিনি পূজনীয় মাধব প্রেমেশ মহারাজকে একটি চিঠি লেখেন তিনি খুব দুঃখ প্রকাশ করেন তার গুরু শরীর যাওয়াতে তিনি খুব দুঃখ প্রকাশ করছেন মাধবানন্দজি কি সুন্দর তার এই প্রেমেশানজি কি সুন্দর উত্তর দিয়েছিলেন বলেছিলেন প্রত্যেক বছর আমরা মাটির প্রতিমা তৈরি করি এবং সেই প্রতিমায় মা দুর্গার অবস্থান অনুভব করে আমরা সেই প্রতিমায় দুর্গা পুজো করি আবার যখন দুর্গাপূজা অন্তে সেই প্রতিমা বিসর্জন দেওয়ার কালে প্রিয়জনকে হারানোর দুঃখের মতো আমরা কেঁদে ভাসিয়ে দিই আবার পরের বছর যখন দুর্গা পুজো হয় তখন আবার আমরা নতুন মাটির প্রতিমায় পুজো করি আবার আনন্দ করি ঠিক সেই রকম এতদিন শ্রী শ্রী ঠাকুর বিশুদ্ধানন্দ প্রতিমায় পুজো নিয়েছেন এবার তিনি আনন্দ প্রতিমায় পুজো নেবেন আমাদের সক্ষতা কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মূর্তির সঙ্গে নয় কেন সক্ষতা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের মূলটার সাথে যদি আমাদের সক্ষতা না তৈরি হয় মূল হচ্ছেন চিরন্তন সম্পর্ক এই মূলটার সঙ্গে যদি আমাদের সম্পর্ক তৈরি না হয় তাহলে আমরা কিছুতেই সেই অনির্বাচনীয় স্বরূপকে ধরতে পারব না সেটি পরম্পরায় এক এক শক্তির ভেতর দিয়ে প্রকাশিত হবে পূজ্যপাত ভূতেশানন্দজি তার শরীর চলে যাওয়ার কিছুদিন আগে বারবার আমাদের সঙ্গে যখন গ্রুপ মিটিং হতো সেই সময়ও ইন্ডিভিজুয়াল মিটিংয়েও মহারাজকে এই কথা বলতে শুনেছি যে আমার পরে যিনি আসবেন তাকে কিন্তু ঠিক আমার মতোই ভালোবাসবে আমার মতো করেই শ্রদ্ধা করবে জানবে আমি তার ভেতরে আছি এটি পরম্পরা আমাদের একজন থেকে আরেকজন এতদিন পর্যন্ত আমরা আমাদের বাইরে দেখতে এখন আমাদের সেই যে গুরু গুরু শক্তি সেই গুরু শক্তিকে এখন ভেতরে দেখার কথা নিজের ভেতরে নিজের অন্তরে দেখার কথা আলাদা করে কোথাও খুঁজে পাওয়া যায় না তিনি আমাদের ভেতরে রয়েছেন তাই তিনি আমার শরীরের আমার মনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ তাকে আমি কিছুতেই কোনোভাবেই আমার থেকে আলাদা করতে পারি না আর যখন তাকে আলাদা করতে পারছি না আমার থেকে তখন তার কোনো দিন হারিয়ে যাওয়া নেই আমাদের এইখানে গতকাল একদল এসেছিলেন তারা কেউ তাদের মতে কেউ কেউ পূজনীয় স্বামী স্মরণানন্দজী মহাজের আশ্রিত আমি সকালে যখন তারা টিফিন খাচ্ছিলেন তাদের বললাম আপনারা যাবেন না ওখানে সে উঠে দাঁড়িয়ে এমন একটা হাউমাউ করে কান্না জুড়ে দিলেন মনে হলো এক্ষুনি তারা মহারাজের দুঃখে শরীর ত্যাগ করবেন আমি ভাবছি যে তারা যাবেন আমাদের এখান থেকে চারজন সন্ন্যাসী আমরা ছজন তো আছি চারজন সন্ন্যাসী গেলেন দুজন ব্রহ্মচারী দুজন সন্ন্যাসী গেলেন ঠাকুরকে আর অষ্টআশিটা ছেলেকে তো ছেলে যেতে পারছি না তাই আমি এবং সেই ব্রহ্মচারী মহারাজ দুজনে থাকলাম আমি সকালে পুজো করতে গিয়েছি পুজো করে ফিরে এসে খোঁজ করছি গেস্ট হাউস থেকে কেউ ফিরে গেছেন কি শুনলাম কেউ ফিরে যাননি তারপরে একটা কাজে দোতলায় উঠেছিলাম অফিস বাড়ি সেখান থেকে যখন নামছি যেরকম আমরা জন্মদিনের পার্টি করে ফিরি খুব হৈ হৈ হই হই করতে করতে ঠিক সেই রকমভাবে সেই টোটো গাড়িতে করে ওরা ফিরে আসছেন ওরাও আমাকে দেখেননি আমি ওদের দেখা দিইনি কারণ এই লজ্জা আমাদের দুজনের ভেতরেই সন্ধেবেলা আস্তে আস্তে তিনি আমাকে বলছেন আমাদের আসলে আজকে যাওয়া হলো না বুঝলেন তো কিন্তু মনটা এত দুঃখে ভেঙে পড়ছে কি বলবো আমি তো হুম 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 করছি তারপরে রাত্রিবেলা চলে যাওয়ার সময় সন্ধ্যা আমরা যে এলাম কলকাতা থেকে আপনাদের বড় যে আমাদের কোনো পাটটাট করে শোনাবেন না এটা হচ্ছে কথা এই যে দেখাটা এটা খুব পরিষ্কার বলে দেয় যে গুরুর প্রতি আমাদের গুরু কেন গুরু শক্তির প্রতি আমাদের রকম শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা নেই এই যে যাঁর কাছ থেকে এই যে অধ্যাত্ম সাধনার বিদ্যা সেইটি পেয়েছি সেইটার প্রতি যদি আমাদের শ্রদ্ধাভক্তি না থাকে তাহলে সাধন ভজনের প্রতি আমাদের যে শ্রদ্ধাভক্তি হবে না এ কথাটা খুব পরিষ্কার এটা আমাদের বুঝে উঠতেই হবে না বুঝলে কোনোভাবেই কিছু হবে না এবং এটা যত যখন আমরা বুঝতে পারব তখন আমরা যে অধ্যাত্ম সম্পদ পাই সেই অধ্যাত্ম সম্পদের প্রতি শ্রদ্ধাশীল হই তখন যত শ্রদ্ধাশীল হতে থাকি যত তার প্রতি সাধন ভজন হতে থাকে তার প্রভাবে আমরা অনুভব করি এই জগতে যা কিছু দৃশ্যমান সব কিছুই সেই এক পরব্রহ্মের প্রকাশ ওই নিজেকে জানাটা সবার আগে জানা এইটা যখন বুঝতে পারি তখন বুঝি যে তিনি সর্ব বস্তুর ভেতরে বিরাজ করছেন আবার সেই সূক্ষ্ম জগতের আত্মা তাকে সৎ বলা তত্ত্বমসি আমি সেই আত্মা প্রথম হচ্ছে তিনি সর্ববস্তুর ভেতরে বিরাজ করছেন এইটা যখন বুঝতে পারি ধরুন একটা জিনিস আপনি একটা আপেল অনেকগুলো আপেল নিয়ে এক ঝুড়ি আপেল নিয়ে এসছেন আপনি সকলের ভেতরে সেই আপেলটা বিতরণ করে দিয়েছেন সকলে সকলে সেই আপেল খাচ্ছে আপেলটা খুব মিষ্টি এবং সুস্বাদু ও রসালো আপনি কিন্তু আপেলটা খাননি কিন্তু যারা আপেল খাচ্ছে তারা যখন আপেল খাচ্ছে তাদের ভীষণ আনন্দ হচ্ছে সেই আনন্দ দেখে আপনার ভেতরেও আনন্দ হচ্ছে আপনি কিন্তু আপেলটা খাননি কিন্তু এই যে সবার আনন্দের সবার ভেতরে প্রকাশ দেখতে দেখতে আপনার মনে হচ্ছে আপেল কিনে আনাটা সার্থক হয়েছে এত মানুষের ভেতরে আনন্দ ঠিক সেই রকম আমরা যখন সবার ভেতরে সেই পরব্রহ্মের প্রকাশ দেখি তখন আমরা অনুভব করি আমি সেই আত্মা আমার ভিতর থেকেই সেই শক্তি প্রকাশিত হয়েছে যা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে এবং সেই বিচ্ছুরিত শক্তিটি আমি তখন এই আমাদের বোধ হয় তত্ত্বম আসি তুমি সেই আত্মা এবং অ্যমাত্মা ব্রহ্ম আহম ব্রহ্মাস্মি এবং আমি সেই ব্রহ্মস্বরূপ এই আত্মাকেই এই আত্মাকেই ব্রহ্ম তাকেই অখণ্ড সচ্চিদানন্দ বলা হয় ঠাকুর একে কালি বলে বলতেন মা বলতেন মা বলতেন কেন না মায়ের সঙ্গে যেমন আমাদের সম্পর্কগুলো খুব সহজ আমরা যে কোনো জিনিস মায়ের সঙ্গে খুব সহজে রিলেট করতে পারি দেখবেন খুব মন খারাপ হয়েছে কাউকে বলতে পারছি না গিয়ে কিন্তু মাকেই বলতে পারছি তার কারণ হচ্ছে সেই রিলেশনশিপটা খুব সহজ এই কারণে দেবতাকে মাতৃভাবে মাতৃ জ্ঞানে নিলে আমরা খুব সহজে এগিয়ে যেতে পারব এবং যত মায়ের কথা ভাববো তত তার সেই যে শক্তি সেই শক্তি আমাদের ভেতরে ধীরে ধীরে সঞ্চারিত হবে আমরাও শক্তিময়ী সাধনা করে শক্তিময়েতে রূপান্তরিত হবে আবার যখন সেই ব্রহ্ম মা যাকে বলছেন যিনি সেই প্রস্তরীময় মূর্তি সেই প্রস্তরীময় মূর্তি যখন চিন্ময় মূর্তি ধারণ করে তখন তাকে অবতার বলা হয় যার মধ্যে দিয়ে ভগবান ক্রিয়াশীল হন তিনি হলেন অবতার গুরু অবতার এরা সবাই সেই ব্রহ্মেরই প্রকাশ যেরকম ছাতে যদি প্রচুর বৃষ্টির জল পড়ে এবং সেটা যদি বার করে দেওয়ার ব্যবস্থা না থাকে জল উপর থেকে উপচে পড়ে এবং সেই জল আমরা ব্যবহার করে উঠতে পারি না অথচ সেই জলগুলোকে যদি একটি প্রণালীর মধ্যে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে সেই জলটা এক জায়গায় জমা হতে পারে আমি যখন প্রথম দু বারো সালে চেন্নাই যাই সেখান থেকে কোয়েম্বতুর গিয়েছিলাম কোয়েম্বাতুরে ভীষণ জলের কষ্ট খুব জলের কষ্ট কিন্তু ওখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমাদের কইম্বতুর আশ্রমের যিনি তখন প্রয়াত সম্পাদক স্বামী আত্মারামানন্দ তিনি যখন প্রথম কোয়েম্বতুর আশ্রমে আসেন সালে তখন জলক কষ্ট গরমকালে ভীষণ কষ্ট হোস্টেল আছে ছেলেদের জল খেতে দেওয়ার মতো বিশুদ্ধ জল খেতে দেওয়ার মতো অবস্থা ছিল না তিনি আশ্রমটি বিরাট বড় আশ্রমের শেষ প্রান্তে একটা জায়গায় গভীরভাবে খনন কাজ শুরু করলেন খুড়ে খুঁড়ে 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 প্রায় তিন চার মানুষ মতো গভীর জায়গায় করলেন সেই বছরে ভীষণ রকমের যে চেন্নাইতে দুবার বৃষ্টি হয় সেই বৃষ্টিতে সেই জল ভরা হলো পুরোটা বললো না জল ভরা হলো ধীরে 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 জলস্তর বাড়তে থাকলো সেই জায়গাটা শুধুমাত্র সেই যে জলটা যে আশ্রমের কাজে লাগতো তা নয় সমগ্র কোয়েম্বতুর শহরের জলস্তরের বৃদ্ধি করতে থাকলো এরপরে যখন আস্তে আস্তে জলকষ্ট দূরীভূত হলো যে জলগুলো নষ্ট হয় প্রণালীবদ্ধ করে যেমন বিভিন্ন হস্টেলে স্নান করে বহু জল নষ্ট হয় প্রত্যেক দুটি হস্টেল থেকে জল নিয়ে এসে একটা জায়গায় ফেলা হলো তারপর প্রক্রিয়া চালিয়ে তার ভিতরে যে সাবান ব্যবহার করি গায়ে মাখার সাবান সেই যে খাটটা সেটি সম্পূর্ণ সরিয়ে সেই জলগুলো ব্যবহার করা করতে থাকলো বাগানের কাজে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কোয়েম্বতুর শহরের বাইরে গেলেও দেখলেন যত গ্রিনারি নেই কিন্তু কোয়েম্বতুর আশ্রমের ভেতরে গিয়ে দেখবেন গেট থেকে যেখান থেকে ঢুকছেন সেখান থেকে আশ্রমের শেষ বা প্রান্ত অবধি সবুজে ভরপুর এই সবুজ সমস্ত কিছু এই ওয়েস্ট জলের প্রয়োগে হয়েছে ঠিক সেই রকমভাবে শক্তির মধ্যে দিয়ে গুরুর মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি আমাদের ভেতরে আসে প্রণালীবদ্ধ হয়ে আসে আমরা যদি সেই শক্তি যেটি পেয়েছি সেটাকে ব্যবহার করি ঠিক যেরকম কয়িম্বতুর শহরে সর্বত্র জলস্তরের উন্নয়ন হয়েছিল তারপরে চতুর্দিক সবুজ ঠিক সেই রকমভাবে আমার জীবনেও আমি পশু থেকে মানুষ মানুষ থেকে ঈশ্বরে রূপান্তরিত হব শুধু তাই নয় আমি সেই শক্তির প্রকাশ করতে থাকব। অন্যরাও সেই শক্তির প্রকাশ দেখে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হবে সবসময় জানবেন যে আমাদের দীক্ষা নেওয়া ঈশ্বর সাধন করা অথবা ভগবানের কাছে আসার সবকিছু মূল যেমন নিজেকে বিকশিত করা একই সঙ্গে যদি নিজে আমি বিকশিত না হতে পারি অন্যেরাও আমাকে দেখে অনুপ্রাণিত হবে না আমরা তো বৃদ্ধ সাধুদের দেখে অনুপ্রাণিত হতাম কি সারল্য তাদের আনন্দজি মহারাজের কাছে গেছি তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন তিনি জিজ্ঞাসা করছেন তখন আমরা সাধু হইনি কলেজে পড়ি তিনি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আজকাল যে সাধুরা সাধু ছেলেরা সাধু হতে আসে জেনারেল সেক্রেটারি মাঝ কি কাগজে বিজ্ঞাপন দেয় আমরা বললাম না না ছেলেরা এমনি আসে তিনি বলছেন ভেবে দেখো যুগাবতারের কি শক্তি তোমরা তো যুগাবতারকে দেখোনি আমরা তবু যুগাবতারের পার্ষদদের দেখেছি তাদের প্রচুর অবর্ণনীয় ভালোবাসায় মুগ্ধ হয়ে সংসারকে তুচ্ছ জ্ঞান করে সংসার ছেড়ে এসেছি পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা শ্রীরামকৃষ্ণকে দেখেনি শ্রীরামকৃষ্ণ পার্শ্বদকেও দেখার সৌভাগ্য হয়নি শুধু শ্রীরামকৃষ্ণ সেই শক্তি এই যে সঙ্ঘের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার সেই প্রেমের তার ভালোবাসার সঙ্গের সবকটি শাখা দিয়ে প্রকাশিত হচ্ছে আমরা যদি সেই শাখাটিকে ধরে নিতে পারি তাহলে সেই ভালোবাসা সেই প্রেম আমাদের ভেতরেও বিকশিত হবে এবং এটি যদি আমরা আমাদের ভেতরে সম্পূর্ণভাবে বিকশিত হওয়ার সুযোগ দিই তাহলে এটি অন্যের কাছেও অনুপ্রেরণার কারণ অন্যের কাছেও অনুপ্রেরণার উৎসস্থল হয়ে থাকবে তাই অন্য কিছু করার আগে ভাবুন কালকে যখন এদের দেখছিলাম আমি দোতলা থেকে একতলায় নেমে আসছিলাম দোতলার বারান্দা থেকে দেখছি তাদের সেই হই হই করতে করতে আসা টোটোটা আমাদের গেস্ট হাউসের দিকে যাচ্ছে গাছের আড়ালে ওরা ঢুকে গেছেন ওরা আমায় দেখতে পাননি আমি ওদের দেখা দিন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দে ভাবছিলাম আজ সকালে যেরম হাউমাউ কান্না দেখছিলাম সেই কান্না সেই হইচইয়ের আসলে ওটা আসল নয় বড় নকল তারপরে যতবার তিনি পূজনীয় মহারাজ সম্পর্কে কথা বলতে আসছেন মনে হচ্ছে একদিন আমরা সকালবেলা গিয়েছিলাম প্রণাম করতে মহারাজ একটি ঘটনা বলছেন খুব মজার মজার কথা বলতেন বলছেন একদিন একজনে সে হাউ হাউ করে কাঁদছে আমি বলছি মা উঠে পড়ো বলছেন বাবা ঠিক বলেছেন আপনি বলুন মা ওরা যেন উঠে পড়ে মহারাজ ভাবছিলেন এতদিনে তিনি একজন শিষ্যা পেয়েছেন যার ঈশ্বরকে চাইবার ইচ্ছা হয়েছে তাই সে হাপুস নয়নে কাঁদছে মহারাজ জিজ্ঞেস করলেন কে উঠে পড়বে তখন সেই শিষ্যা বলছেন আপনি বলুন বাবা যেন ভাড়াটেরা উঠে যায় আমরা এই ঘটনা শুনে হো হো করে হাসছি মহারাজ গম্ভীর হয়ে আছেন তারপরে আস্তে আস্তে বলছেন মাঝে মাঝে ভাবি এই সংঘকে কি জিনিস উপহার দিয়ে গেলাম এটা হচ্ছে কথা আমরা শুধুমাত্র মন্ত্র পেলে হবে না শুধুমাত্র গুরুর প্রয়াণে কে গেল কে এলো সেটা দেখলে হবে না আমাকে তো কালকে কতজনে লিখেছে কেন আমি যাইনি খুব বড় একটা অপরাধ করে ফেলেছি আমি না গিয়ে এটা খুব অন্যায় করে ফেলেছি আমার মাঝে মাঝে কালকে মনে হচ্ছিল তা কিন্তু নয় সবসময় যে গিয়ে তার সান্নিধ্য উপভোগ করতে হবে তা কিন্তু নয় অনেক সময় না গিয়েও তাকে অনুভব করা যায় বলছেন একদিন বলেছিলেন দেখলুম সচ্চিদানন্দ ভেতর থেকে বেরিয়ে এসে বললে আমি যুগে যুগে অবতার হই এবার সত্যগুণের পূর্ণ আবির্ভাব আবার বলেছিলেন যে রাম সেই কৃষ্ণ সেই ইদানি রামকৃষ্ণ ক্রাইস্ট গৌরাঙ্গ আর আমি এক এ কথাও বলেছিলেন তিনি বলেছিলেন আমাকে চিন্তা করলেই হবে অন্তরঙ্গদের বলেছিলেন তোদের বেশি কিছু করতে হবে না আমি কে আর তোরা কে এ জানলেই হবে একজনকে বললেন আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে কি সুন্দর কথাগুলো আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে আমরা বুঝতে পারব ঠাকুরের নিজের কথা নিজের স্বরূপ প্রকাশ করছেন বলছেন প্রথম তার দর্শনের কথা বলছেন আমার ভেতর থেকে একজন বেরিয়েলেন এলেন সচ্ছিদানন্দ বেরিয়ে তিনি বলছেন আমি যুগে যুগে অবতার হই এবার সত্যগুণের পূর্ণ আবির্ভাব দুটো বাক্য দু ধরনের জিনিসকে প্রকাশ করছে একটা হচ্ছে তার নিজে রিভিলেশন হচ্ছে কেন রিভিলেশন হচ্ছিল না নানা রকম মায়া দিয়ে আবদ্ধ হয়ে আছেন মা মাঝে মাঝে বলছেন শ্রী শ্রী মাঝে ভাজে বলেন একদিন বলেই ফেলেছেন দশ হাত দিয়ে কাজ করছি তবু কাজ শেষ হচ্ছে না শুনেই গোলাপ মা খুব মা কি বললে মা কি বললে কিরকম হবে আরেকজন শিষ্যকে বলছেন আমাকে ডাকিস তারপরেই বলছেন বাবা ঠাকুরকে রেকো ঠাকুরই সব হ্যাঁ গোলাপ মা শুনতে পেয়েই অন্যরকম কথা বলছেন এই যে তাদের স্বরূপ মাঝে মাঝে মনে পড়ে যাত্রা দেখতে দেখতে তার মনে হচ্ছে সত্যি সত্যি তো সবাই এসেছে শুধু আমি যাইনি তখন সব ছেড়ে চুরে পালাতে ইচ্ছা করে এই যে মায়ার বন্ধনে একটা কিছুকে অবলম্বন করে তারা রয়েছেন রাধারানীকে কেন্দ্র করে শ্রীমা তার মনকেই জগতের উপর রেখেছিলেন সেই কারণে তিনি তার স্বরূপ বুঝতে পারছেন না যখন মহাপ্রয়নের সময় এসে উপস্থিত তখন রাধুদি মাকুদি এরা এলে নলিনীদি এরে মা বিরক্ত বোধ করতেন বলতেন ওদের সরিয়ে নাও সরিয়ে নিয়ে যাও এ শরীর চলে যাবে ওদের সরিয়ে নাও এখান থেকে নিয়ে চলে যাও এই বারবার বলছেন এই যে তার স্বরূপ তিনি যেন ধীরে 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 অনুভব করতে পারছেন এই স্বরূপ যখন অনুভব করেন তখন তার ভেতর থেকে অটোমেটিক্যালি রিভিলেশন আসে এই হচ্ছেন সেই সচ্চিদানন্দ ভেরিয়ে এসে বলছেন আমি যুগে যুগে অবতারী আমিটা হচ্ছে সে পূর্ণব্রহ্মের শক্তি সে পূর্ণব্রহ্ম বলছেন আমি যুগে যুগে মানুষ হিসেবে প্রকাশিত হই আমি মানুষের খোলে আসি কিন্তু সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণের শক্তি আমার ভেতরে বিরাজ করছেন আবার বলছেন এবারে কি না এবারে সত্যগুণের পূর্ণ আবির্ভাব শ্রীরামকৃষ্ণের ভেতরে যদি দেখেন সামান্যতম রাজস্ব গুণের কোনোরকম প্রকাশ দেখতে পারবেন না রাম বা শ্রীকৃষ্ণকে যদি আপনারা দেখেন তার ভেতরে সামান্যতম রজগুণের প্রকাশ ছিল তারা রাজপুরুষ ছিলেন এবং তাদের আচরণও সেই রকম ছিল যুদ্ধবিগ্রহ করেছেন শ্রীচৈতন্য তর্ক করেছেন তিনি খুব বড় নৈয়াই পণ্ডিত ছিলেন শ্রীরামকৃষ্ণ এসেছেন সম্পূর্ণ রকমভাবে মূর্খ দরিদ্র পর নির্ভরশীল হয়ে যাকে কেউ কখনো দেখছেন না সর্বত্র তার সেই সাত্বিক গুণের প্রকাশ হচ্ছে দ্বিতীয় তার অনুভব যে রাম সেই কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ ক্রাইস্ট গৌরাঙ্গ আর আমি এক কথা বলেছিলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেন তবে তোর বেদান্তের দৃষ্টি থেকে নয় বেদান্তের দৃষ্টি থেকে নয় কারণ কারণ বেদান্ত বলছেন দ্বিতীয় কোনো কিছু সত্তানি। নেই সেই এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ সর্বজীবের ভেতরে সমভাবে বিরাজ করছেন তাই অবতারের প্রসঙ্গ কিন্তু বেদান্তের দৃষ্টি থেকে নয় যে রাম এসেছিলেন সত্যযুগে ত্রেতাতে যে কৃষ্ণ এসেছিলেন তিনি এই কলিযুগে রাম ও কৃষ্ণ রূপে এসেছিলেন বলছিলেন ক্রাইস্ট গৌরাঙ্গ আর আমি এক গৌরাঙ্গ অবতার বলা হয়েছিল তাকে যখন ভৈরবী ব্রাহ্মণী বৈষ্ণবচরণ আদি পণ্ডিতদের সঙ্গে তর্ক করেন তখন তার শারীরিক গঠন চৈতন্য চরিতামৃত সমস্ত কিছুকে তার ভেতরে তুল্য মূল্যে যাচাই করে তাকে গৌরাঙ্গের অবতার বলে প্রমাণ করা হয়েছিল যখন তাকে অবতার হিসেবে ঘোষণা করা হলো তারপরেও শ্রীরামকৃষ্ণের মনের ভেতরে এক গভীর দ্বন্দ্ব ছিল কারণ কেউ তো তখনও শ্রী চৈতন্যকে অবতার বলেন না তখন তার একটি অদ্ভুত দর্শন হলো গঙ্গা দুভাগ হয়ে গেছে তার মধ্যে থেকে একদল সেই কীর্তনিয়া দল তারা ধীরে ধীরে বেরিয়ে এলো এবং তাতে দুটি লোক নেতৃত্ব দিচ্ছেন সংকীর্তনের কান ফেটে যায় এরকম হরিসংকীর্তন তাদের তিনি চিনলেন একজন নিত্যানন্দ মহাপ্রভু আর একজন চৈতন্য মহাপ্রভু সেই বালকদ্বয় তাকে ঘিরে 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 কীর্তন করে যেমনভাবে গঙ্গার ভেতরে এসেছিল গঙ্গার প্রবাহের মধ্যে দিয়ে এসেছিল ঠিক তার মধ্যেই বিলীন হয়ে গেল জলেরই বুদবুত বুদ্বুদেরই জল জলে যেরকম ঢেউ ওঠে বুদ্বুদ ওঠে কিন্তু সেটি যেমন জলেতেই মিশে যায় ঠিক সেই রকম অবতার পুরুষ সেই পূর্ণব্রহ্মের প্রকাশ আবার তার কাজ মিটে গেলে তিনি সেই পূর্ণ পূর্ণব্রহ্মে মিলে যান আরও সহজ করে তিনি বলছেন এই যুগের মানুষদের জন্য তিনি আরো সহজ করে বলছেন বলছেন আমাকে চিন্তা করলেই হবে বারবার তিনি এই অবস্থা রেখেছেন এমন একটা অবস্থা এখানে আমাকে চিন্তা করলেই হবে অন্তরঙ্গদের বলেছিলেন তোদের বেশি কিছু করতে হবে হবে না আমি আমি কে কে আর তোরা জানলেই সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রকাশিত হচ্ছে যখন আমরা অনুভব করি আমার ভেতরে সেই পূর্ণ ব্রহ্মের নারায়ণ শক্তি প্রকাশিত হচ্ছে হয়তো আমার আধারটা ছোট একটা বড় পাত্রে করে ইয়ে নিয়ে আসা হয়েছে ডিটল নিয়ে আসা হয়েছে আগে যেরকম ফ্যামিলি প্যাক থাকতো আমরা দেখেছি ছেলেবেলায় এই কেউ কার্পিনের বড় বোতল পাওয়া যেত সেই কেউ কার্পিনের বড় বোতল নিয়ে আসার পরে যে দোতলার বাথরুমে সেখানে একটা ছোট কেউ কার্পিনের বোতল তাতে ঢেলে দেওয়া হলো তিনতলার বাথরুমে আবার ঢেলে দেওয়া হলো একতলার বাথরুমে ঢেলে দেওয়া হলো সবাই স্নান করার আগে সেই বাথরুম থেকে এই বোতলে ঢেলে ঢেলে তার থেকে নিয়ে যার মাথায় মাখছেন আর যেটি যে বড় বোতলটি আনা হয়েছিল সেটি যতটা খরচ হলো বাকিটা সে আলমারির ভেতরে রেখে দেয়া। হল ঠিক সেই রকম যখন মানে এই তিনটেই কিন্তু একই কেউ আমাদের আমি ভুল বললাম নাম কেউ না হয় ক্যান্থরাইডিন তখন বেঙ্গল কেমিক্যালের ক্যান্থরাইডিন ছিল এখন পাওয়া যায় কি না জানি না কিন্তু তিনটে বোতলে যে জিনিসটাই ঢালা হয়েছে রে সেটা কিন্তু ক্যান্থরাইডিন সে আপনি দোতলার বাথরুমেই স্নান করুন একতলার বাথরুমেই স্নান করুন তিনতলার বাথরুমে স্নান করুন কিংবা ভাণ্ডার থেকে তেল নিয়ে স্নান করুন সেই একই ক্যান্থারাইডিন ঠিক সেই রকম আমি যখন অনুভব করি আমার ভেতরে আমি কে আমি তাঁর প্রকাশিত রূপ তখন দেখবেন আমাদের ভেতরে ক্ষুদ্রতা আমাদের ভেতরে নগণ্যতা আমাদের ভেতরে সীমাবদ্ধতা এটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছেন আরেকজনকে বললেন আমাকে যে চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য তার ঐশ্বর্য কি না তার দয়া ক্ষমা মৈত্রী মুদিতা রকম নানা জিনিস আজকে আনন্দবাজার পত্রিকায় স্বামী বিমল একটি লেখা বেরিয়েছে যদি সম্ভব হয় পড়ে দেখবেন পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজের কথায় তিনি লিখেছেন নানা দিক দিয়ে লিখেছেন কিভাবে তার কিছু সবচেয়ে যে আকর্ষণীয়টা যেটা আমার ভীষণ পড়তে পড়তে মনে হচ্ছিল সেটা হচ্ছে সহজ ব্যবহার তিনি এত সহজে ব্যবহার করতেন এমনভাবে যার সঙ্গে কথা বলছেন তার স্তরে নেমে আসতেন যে তা আমাদের কখনো আমাদের কখনো তার সঙ্গে কমিউনিকেট করতে কোনো রকম অসুবিধা হতো না তিনি আমাদের সংঘের সাধারণ সম্পাদক তিনি আমাদের প্রধান চিফ এক্সিকিউটিভ কিন্তু আমাদের কখনো মনে হতো না তিনি নতুন ব্রহ্মচারীদের সঙ্গে যেরকম যত্ন নিয়ে কথা বলতেন আবার তার সমবয়স্কদের সঙ্গে ঠিক সেই রকমভাবে কথা বলতেন এত সুন্দর এমন রিল্যাক্সড ওয়েতে আমরা তার সঙ্গে কথা বলতাম কতদিন হয়েছেন তর্ক হয়েছে কতদিন উনি ওনার মত প্রকাশ করেছেন কতদিন আমরা আমাদের মত প্রকাশ করেছি কতদিন তর্কাতর্কি হয়েছে কত কতদিন মতের অমিল হয়েছে কিন্তু কখনো মনের অমিল হয়নি কোনো একটা সময় ওনার হয়তো অনুভব হয়েছে যে আমরাই ঠিক বলছিলাম আর বেশিরভাগ সময় আমাদের অনুভূত অনুভব হতো যে উনি ঠিক ছিলেন আমরা তর্ক করছিলাম তখন আমরা আবার মিলমিশ করে নিয়েছিলাম সহজ সরলভাবে প্রকাশ করা সেটা হচ্ছে আজকে চোখ বন্ধ করে ভাবছিলাম মহারাজ লিখেছেন মহারাজের লেখাটা পড়ছিলাম আর পূজনীয় স্মরণানজির কথা ভাবছিলাম এই যে আমরা যদি এই ভাবটাকে নিতে পারি এক একজনের এক একটা কোয়ালিটি কারণ সামান্যতম গুণ দেখলে সেটিকে একবারে বিকশিত করে দিতেন এমন ভাবে করতেন যেন সে একটা কোন মহিমাময় একটা চরিত্রের অধিকারী এতে কি হতো যার সম্বন্ধে বলতেন তার এখানে বলছেন এখন যারা জন্মেছে তাদের বড্ড চান সুযোগ মাখন প্রস্তুত কেবল আহার কেবল নিয়ে আহার করা ফল সুপরিপক্ষ কেবল আহার করলেই হলো ব্রহ্মচারীর প্রতি তোমরা তো উত্তরাধিকারী নট আমাকে না দেখেও যারা আমাতে বিশ্বাসী হন তারাই যে বলছিলাম মথুরানন্দজির কথা তিনি বলছেন তোমরা পা ঠাকুরকে দেখনি আমরাও ঠাকুরকে দেখিনি কিন্তু তার পাশ্চাত্যের আমরা দেখেছি তাদের সেই অনন্য ভালোবাসায় মনে হয়েছিল সংসারটা একবারে বৃথা মিথ্যা হয়ে গেছে সেই ভালোবাসাতেই এসেছি তোমরা তাকেও দেখো তার তবু তার প্রতি আকৃষ্ট তার সেই যে ভালোবাসা সেটা যেন সর্বত্র যে আমাদের আকর্ষণ করছেন শ্রীম আহার করিতে বসিয়াছেন মুকুন্দ সঙ্গে মুকুন্দ ছোট জিতেন অমূল্য এবং জগবন্ধু বসিয়াছেন বিনয় পরিবেশন করিতেছেন কথাবার্তা চলিতেছে শ্রীম ভক্তদের প্রতীক যাজ্ঞিক ব্রাহ্মণরা চিনতে পারল না প্রথম শ্রীকৃষ্ণকে শেষে বুঝতে পেরেছিলেন বলেছিলেন চৈতন্য হলে যার সেবা স্বয়ং লক্ষ্মী করেছেন তার আবার অন্নের অভাব তিনি আমাদের উপর কৃপা করবার জন্যই অন্ন ভিক্ষা করতে পাঠিয়েছিলেন আমরা তার মায়ায় আচ্ছন্ন ছিলাম বুঝতে পারি নাই তিনি কিন্তু ধর্মের মর্যাদা রক্ষা করলেন স্ত্রীদের পাঠিয়ে দিলেন বললেন তোমাদের ছাড়া যোগ্য সম্পন্ন হবে না স্বামী স্ত্রী মিলে হবে আবার রাজস্ব তিনি ব্রাহ্মণদের পা ধুই দিছিলেন কেন করলেন তাদের মান বাড়াবার জন্য তারা কি সকলে তাকে চিনত কয়েকজন মাত্র চিনেছিল অসিত দেবল ব্যাস ও গর্গ প্রভৃতি তিনি জানেন এদের মান দিলে এদের আত্মসম্মান বাড়বে তবে ঈশ্বর চিন্তা করবে তখন বুঝতে পারবে আমি কে আপনি আচরি ধর্ম জীবের শেখায় আর তিনি মানলে অপরেও মানবে সাধু ব্রাহ্মণ সব নারায়ণ তুল্য এদের মানলে নিজের গোস্বামীদের কত মান দিতেন বলতেন এরা গুরুবংশ অদ্বৈত নিত্যানন্দের রক্ত এদের শরীর হইছে আহারান্তে শ্রীম বারান্দায় তক্তপসে বসিয়াছেন কেহ কেহ কাছে আছেন কেহ বা গৃহকর্ম শেষ করিতেছেন ভক্তগণ সর্ব বিষয়ে পটু হইবে এই বিষয়ে বলিতেছেন এইটা হচ্ছে কথা শ্রীকৃষ্ণের তারা একদিন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছিল শ্রীকৃষ্ণ বললেন ব্রাহ্মণেরা যোগ্য করছেন যাও তাদের কাছ থেকে গিয়ে খাবার ভিক্ষা করে নিয়ে এসো ব্রাহ্মণেরা অহংকারে মত্ত তারা তাদের কেউ খাবার দিলেন না তারা যখন চলে যাচ্ছেন তখন ঘরের ভোটের থেকে ব্রাহ্মণ পত্নীরা সেই বালকদের দেখলেন তাদের সেই বালককে দেখে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথা মনে এলো তারা পেছনের পথ দিয়ে সেই খাবার দাবার নিয়ে এলেন শ্রীকৃষ্ণ সকলের কাছ থেকে খাবার খেলেন সকলের আনা খাবারকে অত্যন্ত মর্যাদা দান করলেন কিন্তু একই সঙ্গে দেখলেন সেই ব্রাহ্মণ পত্রীরা মহিত দৃষ্টিতে এক মনে তাকে দেখছেন তিনি তার মনে হলো যজ্ঞ শুরু হয়েছিল এরা যদি যজ্ঞে ফিরে না যায় তাহলে না হতে দেওয়া হয় না তাই ধর্মের মান রক্ষা করার জন্য তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন যাতে যজ্ঞ সম্পূর্ণ করা যায় আবার অন্যদিকে যখন তিনি সেই ইয়েতে দ্বারকাতে সব ব্রাহ্মণদের আমন্ত্রণ করেছিলেন সকলের তিনি পা ধুইয়ে দিলেন একে তো তিনি দ্বারকাধিপতি তিনি সকলের পা ধুইয়ে দিচ্ছেন এটাতেই সকলের কিন্তু কিন্তু হওয়া দরকার কিন্তু এই কাজটা করলেন আমরা অনেক সময় আমরা যে ব্রাহ্মণরা যেমন ব্রাহ্মণদের বৈশিষ্ট্য ভুলে যায় আমরা অনেক সময় মানুষ যে আমরা সেটা আমরা ভুলে যাই আমাদের আচার আচরণ অনেক সময় অমানুষের মতো হয়ে যায় সেই অমানুষের মতো যাতে আমাদের আচরণ না হয় সেই কারণে আমাদের ভেতরে ভাবের জাগরণ হওয়া দরকার এইটা যদি আমরা যদি অন্যকে মান দিই ঠিক সেমনিভাবে তার ভেতরে যখন শ্রদ্ধার ভাব জাগবে দেখবেন তারাও আমাদের মান দিচ্ছেন আমাদের এই অদ্ভুত এইটা একটা ব্যাপার পূজনীয় স্মরণানন্দজির একটি ঘটনা আমার মনে পড়ে তখন এক বছর খানিক আমার হয়েছে নতুন ফিরে আসি হেডকোয়ার্টার্সে এবং পূজনীয় মহারাজ সুহিতানন্দজি এবং শ্রীকরানন্দ তারা যাচ্ছেন ওই আমাদের যোগানন্দ পরমহংস তার শতবর্ষ জন্ম শতবর্ষ পালন হচ্ছে সেই উৎসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে যাচ্ছেন ওই অনুষ্ঠানে আমার পরিচিত একজন মহারাজের যাওয়ার কথা ছিল তিনি যেতে পারেননি তাই মহারাজ যাচ্ছেন মহারাজ আমাকে দেখে বললেন দেখো 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 গাড়ি থেকে বললেন দেখো 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 আমি ইয়েতে যাচ্ছেন মহারাজ গাড়িতে উঠছেন আমি দেখলাম ডান বাঁদিকের পকেটটা খানিকটা ছেঁড়া তা আমি বললাম যে আপনার জামাটা ছেঁড়া খুব অসন্তুষ্ট হলেন বললেন ছিদ্রান্নেষী দৃষ্টি তোমার গোটা জামাটা ভালো এটা লক্ষ্য করলে না শুধু এইটাই ছেঁড়া আমি এটা বদল করব না আমি মজা করে বললাম আপনি রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি তিনি ছেঁড়া জামা পরে যাবেন এটা কীরকম দেখায় উনি বললেন তুমি আর যাই বলো আমি এটা বদল করব না বলে গাড়িতে উঠে পড়লেন গাড়ি তিন চারবার রাউন্ড দিয়েছেন আবার গাড়িটা ব্যাক করে ফিরে এলো তখন আস্তে আস্তে তিনি ইয়ে থেকে বেরিয়ে পড়লেন গাড়ি থেকে বেরিয়ে হন হন করে দোতলায় চলে গেলেন তারপরে গিয়ে জামাটা ছেড়ে আবার নতুন জামা পরে এলেন বলছেন এই যে আপনি বললেন যে জামাটা বদলাবেন না যত ইয়ে হোক উনি তখন খুব শান্ত গলায় বলছে না ভেবে দেখলাম ও তো সন্ন্যাসী সন্ন্যাসীর কথার মর্যাদা দেওয়া দরকার পূজ্যপাদ মহারাজের সন্ন্যাস হয়েছে উনিশশো সালে আমার সন্ন্যাস হয়েছে তার চুয়াল্লিশ বছর বাদে দু হাজার থেকে আমি কত ছোট কিন্তু তিনি বলছেন আমি ভাবলাম ও তো সন্ন্যাসী ওর কথারও মর্যাদা দেওয়া দরকার আমরা তখনই এই ভালোবাসা এই মর্যাদাগুলো পেতে পারি যখন আমরা অন্যদের ভালোবাসি অন্যদের মর্যাদা দিতে পারি বলছেন ভক্তগণের সর্ববিষয় পটু হওয়া দরকার বলছেন শ্রীম সকলের প্রতি ঠাকুরের কি দৃষ্টি সব দিকে তিনি লক্ষ্য রাখতেন একজন দশটার জায়গায় ছয়টা পান এক পয়সায় দিয়ে এনেছিল অমনি তিরস্কার ঠকবি কেন আনবি ঠিক বেশি হয় অন্যকে বিলিয়ে দে তবুও ঠকবি না এর মানে আছে ওটা ও একটা মেন্টালিটি বা স্বভাব হয়ে যায় কামিনী কাঞ্চনের বিষয়ে ঠকে যাবে শেষে ঠকে যাওয়া মেন্টালিটি হয়ে যায় অর্থাৎ কেয়ারলেস অমনোযোগী হয়ে যায় বলতেন কিনা প্রায়ই ভক্ত হবি তো বোকা হবি কেন সব দিকে হুঁশ থাকবে সর্বদা সজাগ যেন সজাগ যেন সোলজার সৈনিক কখন কোন দিক দিয়ে আক্রমণ আসে তাই এত মাইনুটলি পুঙ্খানুপুঙ্খ রূপে সব দেখতেন লোকে মনে করে এ আর কি কয়টা পানের জন্য তিরস্কার কিন্তু তা নয় ভ্যালু বা মূল্য অনেক এর প্রভাব চরিত্রের পড়তে পড়ে যায় তাই সর্বদা সজাগ একটা গল্প দিয়ে এই অংশটা বুঝিয়ে আমরা শেষ করব। একজন রাজা এক ঋষির কাছে পাঠালেন তার ছেলেকে বললেন গিয়ে বলবে আমি অমুক রাজার ছেলে আমি তার তার শিষ্য ছিলাম তোমার তার কাছে আমি তোমাকে পাঠিয়েছি তুমি যাতে এই রাজ পদে রাজার পদে বসবার যোগ্য হয়ে ওঠো তিনি যদি তোমায় যোগ্য করে তুলে দিতে পারেন তাহলেই তুমি যোগ্য হবে তাকে সময় দেয়া হলো এক বছরের জন্য বললেন এই কথাটা গিয়ে তুমি গুরুকে বলবে গুরু বললেন ওমা তাই নাকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার বাবাকে মনে পড়েছে আর আর কি তুমি তো যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যা সবই জানো আমি তোমাকে মাঝে মাঝেই ধরে মারব কিন্তু তোমাকে আমায় মা তোমাকে মারবার আগে আমায় ধরে ফেলতে হবে প্রথম দিন রাত্রে তিনি অঘরে ঘুমাচ্ছেন হঠাৎ করে পায়েতে ভীষণ জোরে বাড়ি পড়লেন ককক কক করে উঠলেন তখন দেখলেন সেই গুরু তাকে মেরেছেন তিনি যেহেতু ঘুমে অচেতন ছিলেন তাই সেই সময়টা তিনি কোনো রকম দিতে পারেনি ব্যথা সহ্য করলেন পরের দিন আবার যখন ওই একই সময় প্রায় কাছাকাছি সময় সেই আবার আঘাত করলেন তখন তার পায়ে লাগলো না কিন্তু কাছ দিয়ে গেল তিনি একটু অ্যালার্ট হয়ে গেছেন এটা লাগা মাত্র সরে গেলেন এই রকমভাবে আঘাত পেতে পেতে তিনি একেবারে সতর্ক হয়ে গেলেন তার চোখ নাক সমস্ত কিছু খোলা হলো একদিন রাত্রিরে তিনি শুনলেন সেই গুরু তার শিষ্যকে বলছেন ওর খুব বার বেড়েছে আজকে ওকে ঘুমানোর সময় একবারে তারতে তার উপর তলোয়ার নিক্ষেপ করে দেব সঙ্গে সঙ্গে তিনি সেই কথাটা শুনলেন সমস্ত রাত্রি তিনি আর ঘুমোতে পারছেন না হঠাৎ করে মাঝরাত্রি একটা অদ্ভুত আওয়াজ তিনি দেখলেন গুরু সেই তাঁকে মানে তিনি যেটা রূপ ধারণ করে আছেন সেইটাকে আক্রমণ করেছেন আদতে তিনি করেছিলেন কি গুরুর কথা শুনে তিনি বালিশগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন তার যেরকম পোশাক পরেন সেই রকম পোশাক দিয়ে বালিশের নিচের অংশটা ওপরের অংশটা দিয়ে চাদর দিয়ে বালিশের মুখটা ঢেকে রেখেছিলেন গুরু ভেবেছিলেন এটা নিশ্চয়ই শিষ্য আর শিষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সেই আক্রমণের কথা দেখছেন যখন তাকে মারা হলো তখন গুরু যখন খুব আনন্দ প্রকাশ করছেন দেখছেন বালিশ তখন তিনি খুঁজলেন শিষ্য কোথায় এবং শিষ্যকে বললেন জীবনের সাধন জীবনের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে অ্যালার্টনেস অ্যালার্টনেস না থাকলে আমাদের ভেতরে প্রত্যুত্পন্ন অতিত্ব এসে উপস্থিত হয় না শ্রীমা সারদা দেবীর সেবা করতে গিয়েছেন একজন খুব উচ্চশিক্ষিত ভক্ত শ্রীমা সারদা দেবী তখন ওই যোগাশ্রমে আছেন গোয়ালপাড়ায় সেইখানে আছেন রাধুদি খুব অসুস্থ রাধুদির জন্য দুধ নিয়ে আসছিলেন একটা পাত্র করে গরম পাত্রটি ধরে না রাখতে পেরে পড়ে গিয়েছে তিনি সেই পাত্রটি নিয়ে মায়ের কাছে এসে হাজির মা ক্ষমা করে দিলেন কিন্তু কেশব আনন্দজিকে বললেন ওকে সরিয়ে দাও ছেলেটি ভালো কিন্তু হাতে পায়ে আটাশোটা এইরকম ছেলে আমার পছন্দ সাধন জীবনে সিদ্ধির মূল কথা হচ্ছে এই মেন্টাল অ্যালার্টনেস এই মেন্টাল অ্যালার্টনেস না থাকলে যে কোনো মুহূর্তে আমরা লোভের বশবর্তী হতে পারি যে কোনো মুহূর্তে কখন যে অহংকার আসবে কখন যে ক্রোধ আসবে কখন যে কাম আসবে আমরা নিজেও বুঝতে পারবো না আমরা যখন বুঝবো তখন অনেক দূর সেই কলম্বারা রাস্তা দিয়ে অনেকটা নেমে যাওয়া হবে শ্রী 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 ঠাকুর আমাদের কৃপা করুন আমরা যেন তাঁরই দিব্য ভাবগুলিকে নিজেদের জীবনের অঙ্গ করে নিতে পারি আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী বৃহস্পতিবার আপনাদের সঙ্গে বসব ওম প্রণতা নাম প্রসিদ্ধ দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামীর্ঘে लोकाना ओम शांति ओम शांति ओम शांति हरि ओम कृष्णार्पणमस्तु